লোকসভার নির্বাচনের এই ক্ষণতে এটা খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলপথার হয়ে পড়েছে অস্থায়ী হেলিপেড স্বরূপ। কারণ প্রতিটি রাজনৈতিক দলেই বুক করেছে হেলিকপ্টার, কারণ রাজ্যের ইমূরের সিমূর বর্তমান রাজনৈতিক দলসমূহে নিজের প্রচার অভিযান আরম্ভ করব। আর সেই সময়তে বিজেপির যদি কথা কোথাও তাহলে তিনখনক হেলিকপ্টার এই মুহূর্তে বুক করেছে। ঠিক একদরে যদি এজিপি এখন, কংগ্রেস এখন, আর AIUDF দলে এখন হেলিকপ্টার বুক করেছে। আর সেই সময়তে এই মুহূর্তে খানাপাড়ার পরিবেশ দেখাম, কারণ এইদরে বর্তমান অস্থায়ী হেলিপেডত দেখবলে পাওয়া গেছে হেলিকপ্টার। আর এই ধরনের হেলিকপ্টার ঘুরব সমগ্র রাজ্যজুড়ি, কারণ লোকসভা নির্বাচনের সময়সাতে মুঠ 14টা সমষ্টিতে যেন একটা প্রচার অভিযান চলিব, সেই প্রচার অভিযানের ক্ষণত এই সমূহ হেলিকপ্টার লই শীর্ষ নেতা স্টার ক্যাম্পেইনারে গৈ পরিভ্রমণ করব। আর তেনে সময়তে আমি দেখিবলে পাম যে হেলিকপ্টার চাবলে দৌড়ি আহিব বিভিন্ন সংখ্যক লোক। আর তেনে সময়তে আমি খবর জানাইছো এই মুহূর্তে খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলপথারপরা, কারণ এই স্থানেরপরাই রাজ্যের বিভিন্ন প্রান্তলে রওনা হব হেলিকপ্টার সমূহ। আর তাত যাব স্টার ক্যাম্পেইনার, তাত যাব বিজেপি নেতা, ঠিক একদরে প্রতিটি রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতা সকল। আর মুঠ 6খনক অস্থায়ী হেলিপেড এই মুহূর্তে ইয়াত স্থাপন করা হয়েছে, কারণ যেদরে বিজেপির কথা কো ইয়াত দুখন পার্মানেন্ট হেলিপেডর আছেই পূর্বরেপরা, কারণ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কারণে দুখন স্পেশিয়াল হেলিপেড এই স্থানত পূর্বরেপরা আছে। আর ঠিক একদরে যদি চা যায় আন এখন হেলিকপ্টার বর্তমান বিজেপিয়ে বুকিং করেছে, আর অধিসূচনা যেহেতু জারি হয়েছে, ঠিক একদরে 26, 19 আর 7 মে'ত সমগ্র রাজ্যতে তিনটা পর্যায়ের যে ভোটগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হব, ঠিক সেই সময়তে তার পূর্বর সময়সাত কিন্তু প্রচার অভিযানের ক্ষেত্রে এই সমূহ হেলিকপ্টার ঘুরব সমগ্র রাজ্যত। মানে পরিবেশ দেখাইছো প্রথমে এই মুহূর্তে যে এয়া হয়েছে খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলপথার, আর ইয়াত মুঠ 6খনক অস্থায়ী হেলিপেড ইয়াত স্থাপন করা হয়েছে, নির্মাণ করে উলিয়া হয়েছে। আর সেই সমূহ হেলিপেডতে বিভিন্ন সংখ্যক স্টার ক্যাম্পেইনারে উঠি সমগ্র রাজ্যে পরিভ্রমণ করব। পুনের মানে আন এখন হেলিকপ্টার এই মুহূর্তে দেখাইছো, যত এই মুহূর্তে হয়তো পরীক্ষা নিরীক্ষা চলি আছে, কারণ তিনখনক পুনের কোথাও বিজেপিয়ে তিনখনক হেলিকপ্টার বুক করেছে, কংগ্রেস দলে এখন হেলিকপ্টার বুক করেছে, কথা বার্তা চলি আছে যে আর এখন হেলিকপ্টার কংগ্রেসে বুক করব। ঠিক সেনে সময়তে AIUDFর কারণে এখন হেলিকপ্টার আর গণ পরিষদে এখন হেলিকপ্টার ব্যবহার করব এইবার নির্বাচনী প্রচার অভিযানের সময়সাত। আর এয়া দেখাইছো যে হেলিপেডত বর্তমান পরীক্ষা নিরীক্ষা চলাই রখা হয়েছে। আর এই স্থানেরপরাই যদি আমি লোকসভা নির্বাচনের এই ক্ষণের কথা কোথাও তাহলে এই স্থানেরপরাই সমগ্র রাজ্যের উজনি হোক, মধ্য অসম, বরাক অথবা নামনি অসম, প্রতিখন ঠাইলে প্রচার সভার অনুষ্ঠানলে মুখ্যমন্ত্রীকে ধরে যিসমূহ কেন্দ্রীয় নেতা আহিব বা যিসমূহ বিষয়া বা যিসমূহ নেতা থাকিব তেওঁলোকে প্রচার অভিযান চলাব এইসমূহ হেলিকপ্টারত উঠি। গতিকে কিছু পরিবেশ আমি খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলপথারপর আপনাদের জানাইছো, কারণ নির্বাচনের বতর, নির্বাচনের সময়তে কিন্তু গাঁয়ে ভূয়ে ঘুরব হেলিকপ্টার, আর কোরপরা উড়ব হেলিকপ্টার তারে কিছু খবর আপনাদের জানাবলে চেষ্টা করেছো।